তওবা ক্ষমা এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়। আসুন আমরা সবাই এইভাবেই আমরা সামনের দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব এবং আল্লাহর কাছে খাঁটি মনে তওবা, তওবা নাসুহা একেবারে যেটা খাঁটি তওবা মন থেকে আল্লাহর কাছে তওবা করে বলা যে আল্লাহ আমি পাপ করব না, পাপের কাজে আমি থাকব না, আমি সৎ পথে দিনের পথে ইমানের পথে চলব, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের রহমত আমাদের সামনে হাল হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকেন, আল্লাহ আল্লাহ দেশকে জাতিকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।